পৃথিবীর অপার এক প্রাকৃতিক বিস্ময় নায়াগ্রা জলপ্রপাত। পানি প্রবাহের দিক থেকে নায়াগ্রা পৃথিবীর সবচেয়ে বড় ঝর্ণা। প্রায় 10,000 বছর আগে সৃষ্টি হওয়া এই জলপ্রপাত থেকে প্রতি মিনিটে প্রায় 40,00,000 ঘনফুট পানি পতিত হয়। প্রতি বছর প্রায় 3 কোটি লোক এই ঝর্ণাটি দেখতে আসে। নায়াগ্রা জলপ্রপাত মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং কানাডার অন্টারিও প্রদেশের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমানার উপর অবস্থিত। নায়াগ্রা শব্দটির উৎপত্তি অঙ্গিয়ারা শব্দ থেকে, যার অর্থ জলরাশির বজ্রধ্বনি। এই ঝর্ণার জলের স্রোতের শব্দ এতটাই তীব্র যে এখানে অন্য কোনো শব্দ আপনার কানেই ঢুকবে না। এটি আমেরিকা ও কানাডার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র, তাই সড়ক, রেল বা বিমান সকল উপায়েই নায়াগ্রা পৌঁছানো খুবই সহজ। আমেরিকার ভূখণ্ড থেকে জলপ্রপাতটি সামনাসামনি দেখা যায় না, দেখতে হয় কিছুটা পেছন থেকে। জলপ্রপাতটি সামনে থেকে সবচেয়ে ভালো মতো দেখা যায় কানাডার অংশ থেকে। তবে আমেরিকার নায়াগ্রা নদীতে নৌকা ভ্রমণের মাধ্যমে ঝর্ণাটি সবচেয়ে কাছ থেকে দেখা যায়। মেড অফ দি মিস্ট নামের এক নৌকা পর্যটকদের এই অপার সৌন্দর্যের সান্নিধ্যে নিয়ে যায়। নায়াগ্রা জলপ্রপাত কোনো একক ঝর্ণা নয়, এটি মূলত 3টি জলপ্রপাতের সমষ্টি। এই জলপ্রপাতের 3 ভাগের 2 ভাগ রয়েছে কানাডায় এবং 1 ভাগ আমেরিকায়। আমেরিকান অংশের নাম আমেরিকান ফলস আর কানাডার অংশের নাম কানাডিয়ান ফলস। কানাডার অংশে থাকা সবচেয়ে বড় জলপ্রপাতটির নাম হল হর্সশু ফলস। উপর থেকে দেখতে এর আকৃতি অনেকটা ঘোড়ার খুরের মতো হওয়ায় এমন নামকরণ করা হয়েছে। ঝর্ণার এই অংশটি 167 ফুট উঁচু এবং 2,600 ফুট চওড়া। নায়াগ্রা জলপ্রপাতের প্রায় 90% পানি এই হর্সশু ফলস দিয়েই পতিত হয়। এখানকার দ্বিতীয় সর্বোচ্চ ঝর্ণাটি হল আমেরিকান ফলস। এর উচ্চতা প্রায় 70 ফুট এবং প্রশস্ততা 1,600 ফুট। নায়াগ্রা ফলসের সবচেয়ে ছোট প্রবাহটির নাম ব্রাইডাল ভেইল ফলস, এটিও আমেরিকার মধ্যে অবস্থিত। পৃথিবীর সকল মিঠা পানির প্রায় 20% জমা রয়েছে একাধিক লেকের সমষ্টি দ্য গ্রেট লেকসে, আর গ্রেট লেকসের সিংহভাগ পানি প্রবাহিত হয় নায়াগ্রা ফলস দিয়ে। নায়াগ্রা জলপ্রপাতের বিশালতা ও সৌন্দর্যের পাশাপাশি এর জলের ক্ষিপ্রতা একে করে তুলেছে ভয়ঙ্কর সুন্দর। গ্রীষ্মকালে এই ঝর্ণা থেকে প্রতি মিনিটে প্রায় 60,00,000 ঘনফুটেরও বেশি পানি প্রবাহিত হয়। বছরে বিভিন্ন সময়ে এই প্রবাহের তারতম্য ঘটে, তবে নায়াগ্রা জলপ্রপাতে প্রতি মিনিটে প্রবাহিত পানির গড় পরিমাণ প্রায় 40,00,000 ঘনফুট। এত বিপুল পরিমাণ পানি ঘন্টায় প্রায় 40 কিলোমিটার গতিবেগে পতিত হয়। নায়াগ্রার এই শক্তিশালী স্রোতকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা রয়েছে। এখানে উৎপাদিত বিদ্যুৎ আমেরিকার নিউ ইয়র্ক ও কানাডার অন্টারিওতে সরবরাহ করা হয়। নায়াগ্রা জলপ্রপাতের বয়স প্রায় 10,000 বছর। অতীতে নায়াগ্রা নদীসহ সমগ্র গ্রেট লেকস অঞ্চল বরফে ঢাকা ছিল। পৃথিবীর তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে এখানকার বরফ গলতে শুরু করে। তখন থেকেই নায়াগ্রা নদী, লেক ইরি এবং লেক অন্টারিও থেকে আসা বিপুল পরিমাণ পানির স্রোতে বিশাল এই জলপ্রপাতের সৃষ্টি হয়। বর্তমানে প্রতি বছর প্রায় 3 কোটি মানুষ নায়াগ্রা ফলস দেখতে আসে। এখানে সবচেয়ে বেশি লোক সমাগম হয় গ্রীষ্ম ও বসন্তকালে, কারণ এই সময়েই ঝর্ণাটির সেরা দৃশ্য উপভোগ করা যায়। প্রতি বছর শীতকালে নায়াগ্রা জমে বরফ হয়ে যায়, সে সময় ঝর্ণার কিছু অংশ দিয়ে সামান্য জলের স্রোত জারি থাকে। তবে 1848 সালের মার্চ মাসে নায়াগ্রা জলপ্রপাত সম্পূর্ণ জমে বরফ হয়ে গিয়েছিল। সে বছর প্রায় 40 ঘন্টা এই ঝর্ণা থেকে কোনো পানি পড়েনি। নায়াগ্রা জলপ্রপাত থেকে মাত্র 35 কিলোমিটার দূরে অবস্থিত নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের একটি শহর বাফেলো, আমেরিকার প্ল্যানিং অ্যাসোসিয়েশনের সেরা 10 শহরের তালিকায় বাফেলো রয়েছে শীর্ষে। বর্তমানে এই শহরের সিংহভাগ অবকাঠামোর মালিক বাংলাদেশি অভিবাসীরা।